আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানির আগে বৃহস্পতিবারের দিনে বা রাতে এই কালিমার জিকির করুন, মহা বিপদ দূর হবে, গুনাহ মাফ হবে, রিজিকের ফয়সালা হবে, দোয়া কবুল হবে। কুরবানি ঈদের আগের যে সমস্ত দিন রয়েছে প্রত্যেকটি দিন অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্মপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতা'আবাদা লাহু ফীহা মিন আশরি যিল হজ্জাতি ইয়াদলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি লা সিয়ামু সুমু আরফাতাল লাতী ক্বালা ফীহা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাওমু يومي عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده الله ركض جلهج ماشير قطم دجدر عبادت وفكة وديك بطن دنيا أركن عبادت ني يار قطي دين روجة ايك بطر رمضان شمت الله أر قطيقرات عبادت ليلة القدر تر عبادت شمت الله سبحان الله أر قطيقرات عبادت ليلة القدر عبادت شمت الله بيشيش بابي نوية تاريك عرف الرجة أمي الله তালার দরবারে আশা রাখি। আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক একটি রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। জিলহজ্জের প্রথম 10 দিন এতই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে কুরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়াল ফাজর ওয়াল আয়ালিন আশ, শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা কোনো জিনিসের শপথ তখনই করে থাকেন যখন জিনিসটি খুব বেশি গুরুত্ব বহন করে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রজনের শপথ করেছেন। এর মধ্যে থেকে কুরবানি ঈদের আগে যে দিন রয়েছে, যে রাত রয়েছে, বিশেষ করে বৃহস্পতিবারের দিন এবং বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। বৃহস্পতিবার রাত সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, গুনাহ মাফ করে দিয়ে থাকেন। বৃহস্পতিবার রাতটি এমন রাত যে রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা প্রদান করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আজাব থেকে নিরাপত্তা দান করেন। তবে আজকের বৃহস্পতিবার রাতটি এমন রাত যে রাতটিকে আরাফার রাত বলা হয়ে থাকে। আরাফার রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু কাদাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আরাফার দিনের রোজা এর পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের পাপ রাশি মুছে দেবে। জিলহজ মাসের 9 তারিখকে আইয়ামে আরাফা বা আরাফার দিবস বলা হয়। এই দিন হজ্জের মূল অনুষ্ঠান পালিত হয়। এই দিবসটি যেমন ফজিলতময়, তেমনি এর পূর্ববর্তী রাতটিও ফজিলতময়। সুবহানাল্লাহ। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। এসে আল্লাহ তাআলা বিশেষভাবে ঘোষণা করে থাকে, অসংখ্য অগণিত হাজিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মুমিন মুসলমানদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। কুরবানি ঈদের আগের যে রাত রয়েছে আরাফার রাত, এ রাতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের দোয়াকে কবুল করে থাকেন। তাই আমরা প্রত্যেকে কুরবানি ঈদের আগে বৃহস্পতিবারের দিন অথবা রাতে অর্থাৎ আরাফার রাতে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পর আমরা প্রত্যেকেই কোরআনের ফজিলতময় 3টি ছোট্ট ছোট্ট সুরা আমরা তেলাওয়াত করব, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর ছোট্ট এই 3টি সুরা মাত্র 3 বার 3 বার করে পাঠ করে, আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যাবতীয় ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাদু, টোনা, বান ইত্যাদির অনিষ্ট থেকে তাকে নিরাপত্তা দান করবেন। আমরা প্রত্যেকে ফজরের নামাজের পর এই 3টি সুরা আমল করব, পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজের পর আমরা সকল দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া, সকল কালিমার মধ্যে শ্রেষ্ঠ কালিমা, সকল নবীদের কালিমা আমরা পাঠ করব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বাপেক্ষা উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া,
এবং সর্বাপেক্ষা উত্তম কালিমা যা আমি এবং আমার পূর্ববর্তী নবী আলাইহিসসালামগণ বলেছেন তা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, সমগ্র রাজত্ব সকল প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর শক্তিবান। সুবহানাল্লাহ। এই কালিমার জিকির যদি আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা বিপদ থেকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন, গুনাহ মাফ করে দিবেন, আমাদের দোয়াকে কবুল করবেন। আমরা এই কালিমাটি পাঠ করব বা এই কালিমার জিকির করব বৃহস্পতিবারের দিন জোহরের নামাজের পর, এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পর আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ সমূহ পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ এর নেকি উহুদ পাহাড় হইতে উত্তম। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 100 হজ্জের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। এভাবে আমরা এই কালিমা 33 বার করে পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। তবে আজকের বৃহস্পতিবারের রাত হলো আরাফার রাত। এই রাতে আমরা গুরুত্ব সহকারে বিশেষ করে আল্লাহ তাআলার দরবারে বিশেষ মর্যাদা হাসিলের উদ্দেশ্যে মাগরিবের নামাজের পর আমরা সূরা হাসরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করব, পাঠ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ামতটি প্রদান করবেন, এই রাতে যদি আমাদের ইন্তিকাল হয় আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন, 70,000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন, যারা ফজর পর্যন্ত রহমতের দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। এরপরে বৃহস্পতিবার রাতে ইশারের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা 100 দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দুরুদটি কোন ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন, তার অভাবকে দূর করে দিবেন, তার দুঃখকে দূর করে দিবেন, তার কষ্টকে দূর করে দিবেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠকারীর জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি আমরা এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করব, কেননা সূরা মুলক তেলাওয়াতকারীর জন্য পাঠকৃত সূরা সুপারিশ করবে। আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াত রসিলা কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দান করবেন। এরপরে আমরা রাত যথাসময়ে ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাব, চেষ্টা করব রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।